ভীষণ ভারী, আমি কিভাবে কাটবো এটা এত ভারী? আনপ্যাক করবো কিভাবে, প্রচন্ড ভারী। দেখো কতগুলো চিপস নেবে, শুধু দেখো বসে, দেখো হাতের মধ্যে কতগুলো চিপস নিয়েছে। আর কতগুলো লাগবে তোমার? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে আমি আবার সকাল সকাল সেম প্লেস থেকে ভিডিওটা স্টার্ট করছি। কেন করছি? বিকজ আমার এই প্লেসটা ভীষণই ভালো লাগে। আর রিসেন্টলি আমি এই মানি প্ল্যান্টটা নিয়েছিলাম, তো আমার মানি প্ল্যান্টটা ভীষণ ভালো লাগে। তো আমি ভাবছি আরো কিছু কিনবো, তো সবই তোমাদের সাথে শেয়ার করবো। তো আজকের যেমনটা তোমরা জানো, ভিডিওটা আনবক্সিং ভিডিও হতে চলেছে, যেগুলো আমি অ্যানিভার্সারিতে গিফট পেয়েছি। হ্যাঁ, বেশি কিছু তো পাইনি, তো যেগুলো পেয়েছি তোমাদেরকে ডেফিনেটলি শেয়ার করবো। তো তার আগে আমি আগে রান্নাটা করে নিই, বিকজ আমার মেয়ে ভীষণ ছোট, আর খিদে পেয়ে যাবে। আগে রান্নাটা করে তারপরে তোমাদেরকে শেয়ার করছি আমি কি কি গিফট পেলাম। তো চলো দেখা হচ্ছে। তো আমি এখন চিকেন ম্যারিনেট করছি। আজকে মেনুতে হবে চিকেন। আর কি আছে চিকেনের সঙ্গে? আর আছে এই যে ডাল হচ্ছে ওখানে। আজকে বেশি সিম্পল, আজকে চিকেন আর ডাল, আর কিছু না, মানে ভেজ আর নন ভেজ দুটোই। কারণ কম্বিনেশন। তো এখন আমি রান্না করছি হচ্ছে চিকেন। চিকেনের কালারটা হচ্ছে ভীষণই সুন্দর হয়েছে। আজকে একটু চিকেন কষা করছি। তো ইউজুয়ালি আমরা খুবই হালকা চিকেন খাই, বাট আজকে অমিত বললে একটু কষা কষা করে করো। ঝোলেরটা বুঝিয়ে দাও, বলো ঝোলের মাংস ভালো লাগে না, কষা চিকেনটা খুব ভালো লাগে, সেটাই বুঝে যায়। চিকেন কষার উপরে খুব একটা ন্যাক, মানে মা যখন ছোটবেলায় রান্না করতো ঠিক এরকমই পাশে দাঁড়িয়ে থাকতাম মার পেছন ধরে, কখন কষানো হবে কষানো হবে। তো আজকেও প্রিয়াঙ্কাকে পরেশান করছি, ওর আগে শুট করতে হবে তারপরে আমাকে দেবে, দেখেছো? এটা খুব ভারী অন্যায় আমার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভীষণ ভারী অন্যায়। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আমি অ্যানিভার্সারিতে কি কি গিফট পেয়েছি। তার আগে ছোট্ট একটা কথা বলে রাখি যে আমার কাছে এটা কোনো ম্যাটার করে না কে কি গিফট দিল, আমাকে একটা ছোট্ট করে একটা সুতো গিফট দিল, আমি ভীষণই খুশি। তো হ্যাঁ, যারা দিয়েছে তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। তো চলো স্টার্ট করি কি কি গিফট দিয়েছে। তো এই গিফটটা দিয়েছে হচ্ছে অভিনন্দন দা আর অভিনন্দন দার ওয়াইফ। তো এটা র‍্যাপ করা ছিল, এর সাথে একটা ডলও ছিল। তো চেরি ওটা খুলে ফেলেছে, খুলে ডলটা বার করে নিয়েছে। তো আমি ঠিক করলাম যে এটা এইভাবেই দেখাই, আর কি করবো, র‍্যাপারটা তো ছিঁড়েই গেছে। তো চলো দেখি এটার মধ্যে কি আছে। আমি জানি না ক্যামেরায় কতটা ভালো দেখা যাচ্ছে, এটা হচ্ছে একটা ফটো ফ্রেম, ভীষণই সুন্দর, ভীষণই সুন্দর। আচ্ছা এটা প্লাগে গুজতে হবে, তো লাইট জ্বলবে। হ্যাঁ, এলইডি ফটো ফ্রেম। থ্যাংক ইউ অভিনন্দন দা এন্ড দীপিকা দি, থ্যাংক ইউ সো মাচ, আমার ভীষণ ভালো লেগেছে, থ্যাংক ইউ সো মাচ, ভীষণই সুন্দর, ভীষণই সুন্দর, আমার খুব ভালো লেগেছে। আর অমিত যেগুলো দিয়েছে সেগুলো তো তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছি, আর তোমরা যদি না দেখে থাকো তো প্লিজ আমার আগের ভিডিওটা চেক আউট করে নিও, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো। আর হচ্ছে কি, আমার মা দিয়েছে আমাকে টাকা, বলেছে তুই কিছু কিনে নিস, তো সেটা একদিন শপিং করতে যাবো, তোমাদের সাথে শেয়ার করবো, ডেফিনেটলি শেয়ার করবো। এখন চলে আসি হচ্ছে এই বড় গিফটটা, বড় গিফটটা দিয়েছে, যদিও আমি জানি কে দিয়েছে, বড় গিফটটা দিয়েছে শেখরদার বৌদি। তো এটা আমি জানি কি আছে, তো চলো তোমাদের সাথে শেয়ার করে দিই কি আছে এর মধ্যে। এটা ওরে বাবা, এত ভীষণ ভারী, ভীষণ ভারী, আমি কিভাবে কাটবো এটা এত ভারী, আনপ্যাক করবো কিভাবে, প্রচন্ড ভারী। দাঁড়াও দেখি এক মিনিট, সেটা প্রচন্ড ভারী, তো ক্যামেরায় আসছে না, আমি তো তুলতে পারছি না অ্যাকচুয়ালি। আমি নিচে কেটে তারপরে তোমাদের দেখাচ্ছি কি আছে এতে। ভীষণ ভারী এটা, আমি একদমই তুলতে পারছি না, দেখতে পাচ্ছ? দারুন দারুন দারুন, ওয়াও,
so beautiful. বৌদি জানতো বৌদি যে মানে ওই জন্যই বৌদি তারপরে দেখছি যে নামের ওখানটা লেখা শেখর নন্দী, তখন আমি বুঝেছি যে শেখর দ্বারাই পাঠিয়েছে। তো থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেইন বৌদি, মানে ভীষণই পছন্দ হয়েছে, ভীষণই থ্যাংক ইউ সো মাচ। তো আমি আবারও বলছি কে কি গিফট দিল ডাজেন্ট ম্যাটার, তো গিফট কত দাম হলো সেটা দিয়ে কখনো তার পরিমাপ হয় না। সে যদি আমাকে ভালোবেসে একটা সুতো গিফট করে সেটা আমার জন্য মানে ভীষণ বড় ব্যাপার অ্যাকচুয়ালি। তো যাই হোক, এনারা ভালোবেসে আমাকে এটা দিয়েছে, আমি ভীষণ 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 খুশি। তো থ্যাংক ইউ সো মাচ। তো এই ছিল আমাদের গিফট, আমরা বেশি বড় করে তো অ্যানিভার্সারি সেলিব্রেট করিনি, তো হিউজ গিফট আসার কোনো চান্সই নেই। তো এই ছোটখাটো একটুখানি ছিল, তো এইগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লাগলো প্লিজ জানিও। তো এখন আরবান ক্লাব থেকে লোক এসেছে এটা লাগানোর জন্য। এই যা আরবান ক্লাব থেকে এটা লাগিয়ে দেওয়া গেল, তো আমি এটা সোফার ঠিক উপরেই লাগিয়েছি। এই জায়গাটা এখন এরকম লাগছে দেখতে, আমার তো খুব পছন্দ হয়েছে। তো তোমরা কমেন্টে জানিও কেমন লেগেছে তোমাদের। তো চলো, এখন প্রায় দেড়টা বাজতে গেল, তো চলো আগে লাঞ্চটা সেরে নিই, আগে আমি চেরিকে খাওয়াবো, তারপরে আমরা লাঞ্চ করবো, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমাদের খাওয়া হয়ে গেছে, চেরিও ঘুমিয়ে পড়েছে, এখন আমি আর অমিত বসে একটু কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি আর গল্প করছি। অমিত বলছে যে কোথাও ঘুরতে যাওয়া যায়, চলো একটু প্ল্যান করি, কেননা অ্যাকচুয়ালি আমাদের সেইভাবে কোথাও ঘুরতে যাওয়া হয় না, বিকজ ও একটু ব্যস্তই থাকে সবসময়, তো সেই কারণে অ্যাকচুয়ালি ঠিক বেরোনো হয় না। অ্যাকচুয়ালি এই প্রায় দু বছর হলো ওয়ার্ক ফ্রম হোম চলছে, তো এখন সবকিছু প্রায় নর্মাল হতে যাচ্ছে, তো অফিস হয়তো খুলে যাবে। আমি বলছিলাম চলো অফিস খোলার আগে কোথাও ঘুরে আসি আমরা। তারপরে কি হয়েছে, দু বছরের মধ্যে অ্যাকচুয়ালি চেরি হয়ে যাওয়ার পরও মানে কি বলবো, আমরা একটু ঘরকুনা টাইপেই হয়ে গেছি, তো সারাক্ষণ ঘরে ঘরে থাকতে থাকতে একটা অভ্যাস হয়ে গেছে। অভ্যাস কি, এখন আর ভালো লাগছে না, এখন মনে হচ্ছে যে যাই কোথাও একটু দূরে মানে একটু ধারে কাছে ঘুরে আসি। তো এই ব্যাঙ্গালোর থেকে কাছাকাছি অনেক জায়গা আছে না, তো আমি বলছি না যদি কুর্গ ফুর এসব জায়গায় যাওয়া যায়, তো কুর্গ এখান থেকে খুবই কাছে, খুবই কাছে বলতে আমাদের এখান থেকে 4-5 ঘন্টা লাগে, 4-5 ঘন্টা বেশি না, 5-6 ঘন্টা প্রায় লাগে। তো আমি বলছিল যদি ওখানে যাওয়া যায়, তো দেখি যদি যাই কি হবে না হবে কিছুই জানি না, জাস্ট এমনি একটা ডিসকাশন করছিলাম। তো যদি যাই তো তোমরা ডেফিনেটলি জানতে পারবে আর কি, তোমাদের সাথে তো ডেফিনেটলি শেয়ার করবো, এখন তো আমরা ফ্যামিলির মতো হয়ে গেছো, মানে জাস্ট ব্লগ স্টার্ট করেছি আর মনে হয় যেন ইচ অ্যান্ড এভরিথিং তোমাদের সামনে তুলে না ধরলে ভালো লাগে না আজকাল, তো সব ধরনের ডিসকাশনই তোমাদের সাথে করছি। তো এই আর কি, মানে প্রিয়াঙ্কা ঘুরতে খুবই ভালোবাসে, আর ওকে যখনই চয়েস দেয়া হয় ঘোরার জন্য মানে সি বিচ অর হিলস, তো ও প্রথম ওর চয়েসটা আছে হিলস, এক্স্যাক্টলি। ওর হিলসটা খুবই ভালো লাগে আমার, অ্যাকচুয়ালি হিলসটা খুবই ভালো লাগে, যে কোনো পাহাড়ি জায়গা তো সেখানে যদি একটু বরফ পড়ে, আমার না ভীষণ ইচ্ছা যে আমি একটু বরফ দেখবো, মানে আর যখনই আমি অমিতকে বলি যে আমি একটু বরফ দেখবো, তো অমিত বলবে কি যে যাও না ফ্রিজটা খুলে দেখে নাও, অ্যাকচুয়ালি আমার সিঙ্গেল ডোরের ফ্রিজ, অমিত বলবে কি যাও না একটু ফ্রিজটা খুলে ডিপ ফ্রিজারটা খুলে দেখে, বরফে ছোট বাচ্চাকে নিয়ে যেতে একটু ভয়ই লাগে আমার, জায়গা ঠান্ডা ঠান্ডা লেগে গেল ওখানে কি করবো, হয়তো হয় না বাট আমার একটু মনে হয় যেহেতু যাইনি আমি জানি না। আর এই লাস্ট দুটো বছর অনেক স্যাক্রিফাইস করতে হয়েছে আমাদের ইচ্ছাগুলোকে, বিকজ ফর বেবি,
তো ওকে নিয়ে যে কোনো জায়গায় ট্রাভেল করা ইটস নট ইজি, তো সেই জন্য ভাবছি একটু একটু করে স্টার্ট করব। তো এখনো অব্দি জানি না কি হবে না হবে, তো আশা করি হবে, তো জানাবো যদি কিছু ডিসাইড করি তো ডেফিনেটলি তোমাদের জানাবো। বহুদিনের একটা ইচ্ছা যে আমি একটু বরফ দেখবো, বরফ দেখবো মিন্স মানে পাহাড়ি অঞ্চলে যাবো, মিন্স একটু মানে যখন স্নো পড়ে যে টাইপে, মিন্স উইন্টার টাইম যেটা হয়, তো ওই সময়টা যাবো স্নো পড়বে, আমি ওগুলো আমার ভীষণ এনজয় করার ইচ্ছা। আমি জানি না কেন আমার সমুদ্র খুব একটা ভালো লাগে না, আমার না ভয় লাগে, ওই যে ঢেউ গুলো জলে খুব ভয়, ঢেউগুলো আসে না। লাস্ট টাইম দীঘাতে গেছিলাম আমরা, হাত ধরে টেনে টেনে নিয়ে যেতে হচ্ছিল, জলের মধ্যে যাবে না, ওই বালির মধ্যে ওখানে বসে থাকবে। অ্যাকচুয়ালি কি হয়েছিল, আমি ছোটবেলায় পুকুরে ডুবে গেছিলাম, মানে ডুবে যাচ্ছিলাম, তো ওই আমি একটা ভয় পেয়েছিলাম, তো ওই কারণে আমার একটু জলে ভয়, আর আমার ওই যে ঢেউগুলো আসে আমার নাকি ভয় করে, মানে আমাকে নিয়ে চলে যাবে সমুদ্র, বা নিয়ে যাবে নাকি নি, তোমায় নিয়ে গিয়ে কোথায় রাখবে ওখানে, আমাকে নিয়ে আর ফেরত, তোমার কথা শুনতে শুনতে এমনি দেখে গিয়ে আবার ঢেউ কাপাস করে দিয়ে যাবে সমুদ্র। ভাবছি ভাই মেয়ে মেয়ে ছেড়ে সঙ্গে নেবো না, সারাদিন আমার কথা শুনতে শুনতে আমার খাল খারাপ, আবার রিটার্ন করে দেবো যা তা বললেও। তো যাই হোক, তো এটাই আর কি, তো দেখি কবে কি প্ল্যান হয়, তারপরে তো তোমরা দেখতেই থাকবে, তো চলো দেখতে থাকো। এখন অ্যাকচুয়ালি আমি স্টারে এসেছি, অ্যাকচুয়ালি কী করি আমি এক মাসের যত কিছু লাগে সব একবারে নিয়ে নিই, তো অমিতকে নিয়ে এসেছি, তো ওগুলো সব এখন নিয়ে নিই, তো তোমরাও দেখতে থাকো কী কী নিচ্ছি। অমিত তোমার কী লাগবে? আমার স্ন্যাক্স তোমার, হ্যাঁ অমিত আসলেই শুধু স্ন্যাক্সই নেবে আর কিছু না। কী লাগবে চেরি? চেরি তোমার কী লাগবে? মামা তোমার কী লাগবে? তোমার কী লাগবে? চকলেট। তাড়াতাড়ি করে নি, জুস নেওয়া হয়ে গেল, আর কি নেওয়ার আছে? ওই যে যাচ্ছে স্ন্যাক্স আনতে, দেখো কতগুলো চিপস নেবে শুধু দেখো বসে, ও যখন আসে মানে স্ন্যাক্স নিতে নিতে ওর সব শেষই হয়ে যায় আর কি, মানে এখানে কাউন্টারে মানে অর্ধেক শেষ করে দেয় চিপস নিয়ে। চেরি আর চেরির পাপা দুজনেরই মানে চিপস আর চিপস, সারাদিন চিপস ছাড়া ওরা কিছুই বোঝে না। তারপর কি বলবে জানো, আমি মোটা হয়ে যাচ্ছি। আচ্ছা বলো, যদি চিপস খায় মানুষ সারাদিন তাহলে কিভাবে মোটা হয় না, এদেরকে কে বোঝাবে, এরা হচ্ছে সব এক্সপার্ট। দেখো হাতের মধ্যে কতগুলো চিপস নিয়েছে, আর কতগুলো লাগবে তোমার? আর কত লাগবে? হয়ে গেছে, বাহ, এই দেখো কতগুলো প্যাকেট নিয়েছে। এইগুলো কিন্তু তোমরা ভেবো না এক মাসে শেষ হবে, এগুলো মোটামুটি এক সপ্তাহের মধ্যে শেষ, এক সপ্তাহও পুরো যাবে না, চেরি আর চেরি পাপা মিলে দুজনে শেষ করে ফেলবে। এই যে চেরি হচ্ছে চকলেটের উপর হাত যাচ্ছে, কোন চকলেট নিবি তুই? নো নো চেরি, দিও না তুগুলো রেখে দাও, থাক না। জানি না কেন আজকে হঠাৎ করে হলো, তো এই বাড়িতে ফ্রেশ হয়ে নিলাম বাড়িতে এসে, আর অমিত মাথার মধ্যে চুপচুপে করে তেল দিয়ে দিয়েছে, এখন তাও একটু বেটার লাগছে অ্যাকচুয়ালি।
প্রচন্ড টায়ার্ড লাগছিল আর মাথাটা প্রচন্ড ঘোরাচ্ছিল, আর ওখানে বসে চিরি টিভি দেখছে যেদিকে এখন ঘুম পাড়াবো। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও।